নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওটা হতে চলেছে আইপিএলের ওপর তো এই ভিডিওতে আমরা কালকের ম্যাচের কয়েকটা এমন ব্যাপার নিয়ে আলোচনা করবো যেটা শুনে কলকাতার নাইট রাইডার্স ফ্যানেরা হয়তো একটু হলেও দুঃখ পাবে এবং তার সঙ্গে সঙ্গে আজকের যে ম্যাচটি হতে চলেছে লখনউ সুপার জায়েন্টস বনাম গুজরাট টাইটান্স সেই ম্যাচটার প্লেইং ইলেভেন কী হবে বা কোন দল জিততে পারে কারা এগিয়ে আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং দেখে নেবো দুটো দলের মধ্যেই কীরকম কী অসুবিধা আছে বাট ভিডিওটা শুরুর আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো যখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের বেল আইকনটিকেও অবশ্যই অন করে দেবে আর গাইস কালকের আরসিবি বনাম পাঞ্জাব ম্যাচে আমি জিতেছি অনেক এক্সাইটিং রিওয়ার্ড তোমরাও জিততে পারো উইন্জো অ্যাপে যাও নিজেদের ক্রিকেট নলেজকে কাজে লাগিয়ে আজকের গুজরাট বনাম লক্ষ্নৌ ম্যাচের জন্য বেস্ট ইলেভেন সিলেক্ট করো আর সেখান থেকে জিতে নাও এক্সাইটিং রিওয়ার্ড তো এবারের আইপিএলে খেলো উইন্ো ফ্যানটা শীতে নিজেদের টিম বানাও এবং জিতে নাও লাখের উপরের ক্যাশ রিওয়ার্ড খুবই সিম্পল ব্যাপার উইন্জো অ্যাপ ডাউনলোড করো আর ফ্যান্টাসি লিগে গিয়ে বানাও নিজেদের টিম আর যদি ভয় থাকে যে কে খেলবে কে খেলবে না কে ইঞ্জিওড হয়ে গেল বা গ্রাউন্ডের কি কন্ডিশন তাহলে বিন্দাস একজন এক্সপার্ট চুজ করো এবং ফ্যান্টাসি ওয়ার্ডে গিয়ে নিজেদের পছন্দের এক্সপার্টের টিমকে সাপোর্ট করো আর এখানেও যেটা চান্স ফিফটি পার্সেন্ট সেই এক্সপার্টের টিম যদি জিতে যায় তাহলে তোমরাও জিতে যাবে তো আরামসে ম্যাচ দেখো আর ম্যাচের পর নিজেদের যেটা টাকা উইথড্র করে নাও ইউপিআইতে বা পেটিএম ব্যাঙ্কে আর এখনই আমার লিঙ্ক থেকে ডাউনলোড করলে তোমরা পঞ্চাশ টাকার ক্যাশ বোনাসও পেয়ে যাবে তো যদি আবার মেন টপিকে আসা যায় তো প্রথমে যদি আমরা কথা বলি কালকের দুখানা ম্যাচ নিয়ে এবং সেখানে দুজন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারের পারফরমেন্স নিয়ে তো দুজন প্রাক্তন কে কে আর প্লেয়ার একজন হচ্ছে কুলদীপ যাদব এবং একজন হচ্ছেন দীনেশ কার্তিক তো এই দুজন কালকের ম্যাচে যেরকম পারফরমেন্স করেছে সেটা থেকে আর ফ্যানারা একটু হলেও দুঃখ পাবে যে এরা যদি এই পারফরমেন্সটা কে কে আরে করতো তো আমার কথা বললে আমি পার্সোনালি কুলদীপ যাদবের জন্য ভীষণ হ্যাপি যে সে আর কি দিল্লি ক্যাপিটালস টিমে গিয়ে সেখানে সুযোগ পাচ্ছে এবং কালকের ম্যাচটা যে দিল্লি জিতেছে তারপর যেন সব থেকে অবদান কুলদীপ যাদবেরই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন চার ওভার বল করে আঠেরো রান সেখানে কিন্তু কুলদীপ যাদব এক্সেপশনাল ছিল এবং কুলদীপের জন্য যে টার্গেটটা পরে দিল্লি চেস্ট করে দেয় বাট কুলদীপ যদি ওই বোলিংটা না করতো হয়তো মুম্বাই দুশো রানের বেশি করে দিতে পারত তো সেখানে কিন্তু কুলদীপ যাদবের যা পারফরমেন্স ছিল অসাধারণ কালকের ম্যাচে আর দু হাজার উনিশের আইপিএল এর একটা ম্যাচের কথা মনে পড়ে যেখানে বিরাট কোহলি একশো করেছিল ইডেন গার্ডেনের বোধহয় ম্যাচটা ছিল তো সেই ম্যাচটা কিন্তু কুলদীপ যাদব চার ওভারে উনষাট রান দিয়েছিল আর সেই ম্যাচটার পর থেকেই কিন্তু কে কে ম্যানেজমেন্ট কিন্তু কুলদীপের উপর ভরসা হারিয়ে ফেলে আর তারপর কিন্তু কে কে আর এর জার্সি গায়ে আর নিজেকে প্রমাণ করার সেরকম সুযোগ পায়নি আই থিঙ্ক ম্যানেজমেন্ট তাকে আরেকটু বেশি সুযোগ দিতে পারত বাট এখন রিয়েলি হ্যাপি যে সে অন্য একটা টিমে গিয়ে সুযোগ পেয়েছে এবং সেখানে নিজেকে প্রমাণ করেছে আর কে কে আর এর বর্তমান টিমে থাকলে সেখানেও কিন্তু কুলদীপ চান্স পেত না কারণ একসাথে সুনীল নারায়ণ ভরুণ চক্রবর্তী এবং কুলদীপ তো খেলতে পারতো না তো সেখানে এই মরশুমটা দিল্লিতে কুলদীপ গেছে এবং সেখানে আই থিঙ্ক সে এনাফ সুযোগও পাবে এবং এই মরশুম আমার মনে হয় কুলদীপ যাদব কিন্তু ভালো কিছু করবে কুলদীপের পাশাপাশি আরেকটা প্লেয়ারকে দেখে কে আর ফ্যানের অবশ্যই কষ্ট পাবে সেটা হচ্ছে দীনেশ কার্তিক কালকে আর হেরে গেলেও কিন্তু দীনেশ কার্তিক দুর্দান্ত খেলেছে চোদ্দো বলে বত্রিশ রান করে তার ম্যাচ ফিনিশ করে তো কার্তিকের ইনিংসটা দেখে কিন্তু মনে হতে পারে যে এই ইনিংসটা যখন কে আরে খেলছিল তখন কোথায় ছিল এরকম ইনিংস ভালো ইনিংস বেশ কিছু খেলেছে বাট লাস্ট মরসুম বা তার আগের মরসুমে কিন্তু বেশিরভাগ ম্যাচই দিনশ কার্তিক ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছিল তো আমার মনে হয় কে আর টিমেও কিন্তু একটা সমস্যা ছিল আই থিঙ্ক দিনেশ কার্তিক কিন্তু অ্যাজ এ ফিনিশার অনেক বেশি ডেঞ্জারাস বাট আর টিমে ছিল ইয়ন মর্গ্যান আন্দ্রা রাসেল এবং দিনশ কার্তিক তো আর মেনলি কিন্তু মর্গ্যান আর রাসেলকেই ফিনিশার হিসেবে দেখতো আর কার্তিক বেশিরভাগ ম্যাচেই আগে ব্যাট করতে আসতো এবং স্পিনারদের এগেনস্টে কিন্তু কার্তিক স্ট্রাগেল করে তো সেখানে কিন্তু কার্তিকের মেন প্রবলেমটা হতো যদি প্রপার ফিনিশার হিসেবে কে কে আর কার্তিক কি ইউজ করতো তাহলে আই থিঙ্ক কার্তিক আরেকটু বেশি এফেক্টিভ হতো কালকেও কার্তিক ব্যাঙ্গালোরের হয়ে চার নম্বরে ব্যাট করেছে বাট তার রোলটা কিন্তু ফিনিশারেরই ছিল এবং আই থিঙ্ক ম্যাক্সওয়েল এসে গেলে কার্তিক পাঁচ নম্বরে ব্যাট করবে এবং যদি ফিনিশারের রোলটা সে আর কি আরসিবি টিমে পায় তাহলে কিন্তু কার্তিক সেটাতে ভালোই খেলবে আর এর সঙ্গে দিল্লির হয়ে টিম সাইফাটও কিন্তু কালকে দারুন ব্যাটিং করেছে তো টিম সাইফাটও কিন্তু কে কে আর টিমে ছিল বাট সেভাবে কিন্তু সুযোগ পাইনি তো এই তিনটে প্লেয়ারকে দেখে কিন্তু কে আর ফ্যানারা একটু হলেও কষ্ট পাবে আর উল্টো থেকে যদি কথা বলতে হয় আজকের ম্যাচ নিয়ে তো আজকে দুটো নতুন দল আইপিএলের নাম যে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়েন্টস বনাম গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়া বনাম কে এল রাহুল দুই প্রাণের বন্ধু আজকে মুখোমুখি হচ্ছে তো সেখানে এই ম্যাচটার আগে যখন আমরা আর কি আইপিএল অক্সানের পর গুজরাট আর লক্ষের স্কোয়াড দেখেছিলাম তখন লক্ষ্ণৌয়ের স্কোয়াডটা কিন্তু গুজরাটের টিমের থেকে অনেক বেশি শক্তিশালী লাগছিল বাট আজকের ম্যাচে কিন্তু ব্যাপারটা আলাদা কারণ লক্ষ্ণৌর কিন্তু অনেক বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল নেই তাদের মধ্যে মার কুট ফার্স্টে চোট পেয়ে ছিটকে গিয়েছে তার জায়গায় অ্যান্ড্রু টাই এসেছে বাট সে আজকের ম্যাচে খেলবে না জেসন হোল্ডার নেই মার্কাস টয়নিস নেই কাইল মেয়ার্স নেই কুইন্টন ডিকক আদেও আজকের ম্যাচে খেলবে কি খেলবে না সেই নিয়ে একটা ডাউট আছে তো সব মিলিয়ে কিন্তু লখনউয়ের টিম ভালো রকম প্রেসারে আছে সেই তুলনায় কিন্তু গুজরাট নিজেদের মেন মেন প্লেয়ারগুলোকে আজকের ম্যাচে পাচ্ছে তো প্লেইং ইলেভেন কেমন হতে পারে যদি কুইন্টন ডিকক লক্ষ্ণৌয়ের জন্য অ্যাভেলেবেল থাকে তাহলে লখনউয়ের টিমটা এরকম হবে ওপেন করবেন কুইন্টন ডিকক এবং তার সঙ্গে কে এল রাহুল দেন মিডিল অর্ডারে খেলবেন এভিল লুইস মনীষ পাণ্ডে দীপক হুডা এবং কৃণাল পাণ্ডিয়া দেন সাত নম্বরে খেলবেন কৃষ্ণাপ্পা গৌতম আর তারপর বোলারদের লিস্টের কথা বলে সেখানে দুসমান্তা চামিরা আভেজ খান রবি বিষ্ণুই এবং তার সঙ্গে অঙ্কিত রাজপুত খেলতে পারেন উল্টো থেকে যদি গুজরাট টাইটান্সের টিম নিয়ে কথা বলতে হয় তো গুজরাটের প্লেইং ইলেভেনটা কিন্তু এরকম হতে পারে ওপেন করতে পারেন সুবমান গিল তার সঙ্গে ম্যাথু ওয়েট তিন নম্বরে খেলবেন ঋদ্ধিমান সাহা চার নম্বরে বিজয় শঙ্কর পাঁচ নম্বরে ডেভিড মিলার ছ নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রাহুল তেওয়াটিয়া আট নম্বরে রশিদ খান ন নম্বরে লকি ফারুগুষণ দশ মোহাম্মদ স্বামী এবং এগারো নম্বরে সাই কিশোর অথবা জয়ন্ত যাদব তো গুজরাটের এই টিমটার কিন্তু বোলিং একটা বেশ শক্তিশালী লাগছে তো যদি আজকের ম্যাচে দুটো টিম নিয়ে কথা বলতে হয় তো খাতায় কলমে কিন্তু গুজরাটের টিমটা এই ম্যাচে এগিয়ে আছে তো আমি পার্সোনালি গুজরাটকেই এই ম্যাচে অ্যাডভান্টেজ পজিশনে রাখবো যদিও কালকের ম্যাচ আমি বলেছিলাম আর এবং মুম্বাই অ্যাডভান্টেজ পজিশনে আছে বাট দুটো টিমই কিন্তু হেরে গিয়েছে কালকে যদিও দুটো টিমই ম্যাচ জিততে পারতো হাতের ম্যাচ তারা হেরেছে আর বলতে গেলে টস একটা কিন্তু বড়ো ফ্যাক্টর হচ্ছে যে টিম চেস করছে বিশেষ করে রাত্রের দিকের ম্যাচে তারা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে তো টস যারা জিতবে তারা কিন্তু ফার্স্টে বোলিং করবে এবং তারা একটা ভালো রকম অ্যাডভান্টেজ পাবে আর কারণ আর কি ডিউ আসছে বল করতে সেকেন্ড ইনিংসে ভালো রকম অসুবিধে হচ্ছে তো তোমাদের কি মনে হয় আজকের ম্যাচটা কোন টিম জিততে পারে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই